কার্যকর্তারা এখানে মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে দিয়ে অনেকেই এখানে উপস্থিত রয়েছেন, আমাদের রাজ্য কমিটির সেক্রেটারি রয়েছেন। তো আমরা সবাই এখানে পরিদর্শন করলাম যে এখানে আমাদের আশিগড় এলাকায় একটা ব্রিজের খুবই প্রয়োজন। তো এখানে ওইখানে সম্ভবত 47-এর এমন ফ্যামিলি রয়েছে। তো আজকে আমি এটা জানলাম। তো এটার ব্যাপারে কতটুকু কী হয়েছে আমি জানি না। অবশ্যই আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা দিয়েছেন যে এটা যাতে ওনাদের দাবি। তো সেক্ষেত্রে আমি বলবো ডিপার্টমেন্ট আমার না, কিন্তু তবুও একজন আমার দায়িত্ব আছে, যেহেতু আজকে এখানে এসেছি। তো আমি অবশ্যই ডিপার্টমেন্টকে বলবো যাতে এই কাজটা যাতে অতি দ্রুত করার প্রসেসিং কী আছে, সিস্টেম কী আছে, সিস্টেমের মধ্যে থেকে যাতে এটা অতি দ্রুত করা যায় সেটা অবশ্যই আমি ওনাদের কাছে আহ্বান রাখবো যাতে দ্রুত করা যায় সেটা।